হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? সবাইকে আমার একটি ভিডিওতে স্বাগতম। আজকে আমি একটি ছোট্ট এবং কমন সমস্যা নিয়ে এসেছি, সেটা হচ্ছে ইবুক বা অন্য কোনো লেখা পড়তে গেলে অনেক সময় অক্ষরগুলো হিজিবিজি আসে। যেমন বাংলা সুতন্নি বা অন্য কোনো ফন্টে যদি লেখা থাকে, সেই লেখাগুলো আমরা পড়তে পারি না। তা আজকে আমরা দেখব যে কীভাবে মোবাইলে এই সমস্যাটা সমাধান করা যায়। কম্পিউটারে এটা সমাধান করা খুবই সহজ। কন্ট্রোল প্যানেলে গিয়ে ফ্রন্ট ফোল্ডারের ভিতরে ফোল্ডার পেস্ট করে দিলে হয়ে যাচ্ছে, বাট মোবাইলে আমরা এটা কীভাবে করবো? রুট ছাড়া অনেক সময় করা যায় না। যেমন আমি এখান থেকে একটা পিডিএফ নামাবো, এখানে এটা উন্মুক্তর একটা ওয়েবসাইট, সেখান থেকে আমি ধরেন সেকেন্ড সেমিস্টারের বাংলা বইটা নামালাম, ডাউনলোড হলো, ছোট্ট সাইজের। তো আমি এটাকে ধরুন এই অফিস স্যুট দিয়ে বা যে কোনো পিডিএফ রিডার দিয়ে ওপেন করলাম, ধরুন অফিস দিয়ে ওপেন করলাম। অনলাইনে পিডিএফ পড়াশোনা করেন এবং ফন্ট নিয়ে সমস্যায় আছেন, তাদের জন্য খুব সহজ সমাধান। তো আমরা শুরুতে গুগল প্লেতে চলে যাব। গুগল প্লেতে গিয়ে WPS নামে একটা অ্যাপস আছে, আমরা ওই অ্যাপসটা ডাউনলোড করে নেব। গুগল প্লে, তারপরে WPS অফিস আমি ডাউনলোড করব। আমি অলরেডি ইনস্টল করে ফেলছি। আমি সরি, আমার একটা বাবু আছে, বাবুটা একটু চিলাপাল্লা করছে। যাই হোক, তারপরে ইনস্টল করা ধরনের আছে। তাহলে এবার আমরা ওই যে পিডিএফটা ডাউনলোড করলাম, এটা ইনস্টল করার পরে আমরা পিডিএফ ওপেন কীভাবে করতে পারবো সেটা একটু দেখাই। আমাদের ফন্টটা ডাউনলোড করতে হবে। WPS ইনস্টল করার পরে আমরা গুগলে গিয়ে সার্চ করব সুতন্নি এমজে, SUTONNYMJ, সুতন্নি এমজে ফন্ট। এদিকে সার্চ দিলেই আপনি অনেক অনেক পেজ পেয়ে যাবেন, এখান থেকে যে কোনো একটা দেখে আপনি পছন্দ মতন ডাউনলোড করে নেবেন। যে বেঙ্গলি ফন্টস আছে, বাংলা ফন্ট, ফ্রি বাংলা ফন্টস আছে, এখানে যে কোনো এক জায়গা থেকে আপনি সুন্দর মতো ফন্টটাকে ডাউনলোড করে নেবেন। বিগ ফন্ট সাইট, এখানে অসংখ্য আপনার খুঁজলেই পেয়ে যাবেন। অথবা আর একটা সহজ বুদ্ধি আছে, আপনি যদি এই ওপেন ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকেও পারবেন, এখানে এতেও এখানে দেওয়া আছে ইবুক FAQ, এখানে ডাউনলোড করতে পারেন। ফ্রন্ট ডাউনলোড ডাউনলোড করলেন সুতন্নি এমজে TTF, দেখেন আপনারা দেখতে পাচ্ছেন সুতন্নি এমজে TTF। তো এটাকে আমরা ফাইল ম্যানেজারে গিয়ে এটাকে ওপেন করব, সুতন্নি এমজে TTF এটাকে কপি করব। কপি করে ফোন স্টোরেজে চলে গেলাম, এখানে আমাদের খুঁজে বের করতে হবে অ্যান্ড্রয়েড যে এটা আছে ফোল্ডার, অ্যান্ড্রয়েড ফোল্ডারে যাব। কোথায় গেল, কোথায়, হ্যাঁ অ্যান্ড্রয়েড ফোল্ডার, তারপর ডাটা, ডাটার ভিতরে আপনাকে যেতে হবে WPS, এখানে আপনাকে এনাবেল করে দিতে হবে শো হিডেন ফোল্ডার বা হিডেন ফাইল। এখানে ডট ক্যাশ আপনারা দেখতে পাচ্ছেন, এই যেটা সবার নিচে যেটা ডট ক্যাশে চলে যাবেন। তারপরে আকিম অফিস,
এরপরে ডট ফন্টস সবার উপরে আছে, এখানে এসে আপনাকে ওটা পেস্ট করে দিতে হবে। এখানে আমি পেস্ট করে দিলাম, আমার যদি আগে থেকে করা আছে পেস্ট করে দিয়ে করা আছে সুন্দর মতো, এবার কাজ শেষ, আর কিচ্ছু করা লাগবে না। এখন আপনি WPS অফিস ওপেন করবেন, অফিস আসছে আসুন। WPS অফিস ওপেন করার পরে আমরা চলে যাব ওই যে ফাইলটা ডাউনলোড করেছিলাম ওই ফাইলটাতে, এখান থেকে পারা যাবে অথবা ফাইল ম্যানেজার থেকেও পারা যাবে। এই যে ফাইল ম্যানেজ, ফাইল ম্যানেজার যখন আমরা প্রেস করব তখন এখানে আমরা আমাদের ফোল্ডারগুলো দেখতে পাবো, এসডি কার্ড আছে, ডিস ডিভাইস আছে, অথবা ডাউনলোড ফোল্ডারও যেতে পারবো। এই যে কমন ডাউনলোড ফোল্ডার চলে গেলাম, বাংলা ভাষা ব্যাকরণ একটু আগে এটাই আসতেছিল না। তো এইভাবে আপনারা সুন্দর করে যেগুলোতে আমরা ফ্রন্টের কারণে পড়তে পারছি না, WPS অফিস ব্যবহার করে খুব ছোট্টভাবে এটা করা যেতে পারে। তো সবাইকে অশেষ ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য, আর পরবর্তী ভিডিওর জন্য লাইক কমেন্ট এবং শেয়ার করে উৎসাহ দিবেন। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ, আর যারা করেন নাই তাদেরকে অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর অসংখ্য ধন্যবাদ এই লম্বা ভিডিওটা দীর্ঘ সময় নিয়ে দেখার জন্য। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।